আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ভিন্ন স্বাদের ভিন্ন রকম জিলাপি সুন্দরী। আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন, এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, এভাবে আমার পাশে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের কাছে একটি অনুরোধ, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। শুধু আমার ভিডিও না, ইউটিউবার ভাই বোন সকলের ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমি প্রথমেই পানি নিয়ে নিয়েছি, পানিটা কিছুটা গরম করে নিয়েছি, এক কাপ পানি নিয়েছি। নিয়ে নিলাম এক কাপ লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি কোয়ার্টার টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল এবং 1 টেবিল চামচ ঘি। একটু হালকা গরম করে এখন দিয়ে দিব ময়দা 2.5 কাপ পরিমাণ। এখন আস্তে আস্তে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে নেব। এইভাবে করে নামিয়ে নেব। একটা ফ্রাই প্যানের মধ্যে 3 কাপ চিনি নিয়ে নিলাম। নিয়ে নেব 2 কাপ পানি। এখন জাল করে নিব। এরকম জাল উঠবে, দিয়ে দেব 4টা এলাচ। একটু নাড়াচাড়া করে দেখব। এখন দিয়ে দিব একটু লেবুর রস। লেবুর রস দিলে শিরাটা আর জমবে না, শিরাটা এরকমই পাতলা হবে। এখন আমি জালটা বন্ধ করে দিব। জালটা বন্ধ করে শিরাটাকে ঠান্ডা করে নিব। এখন নিয়ে নিব 2 টেবিল চামচ সুজি। এখন আমি দিয়ে দিব ডিম। দুইটা ডিম দিলাম, এখন বিট করে নিব। আমি দেখব কয়টা ডিম লাগে। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। কিছুটা ডো নিয়ে নিলাম পাইপিং ব্যাগে ভরে। এরকম ডিজাইন উঠবে। ফ্রাই প্যানে তেল নিয়েছি হালকা গরম করে। তারপরে এভাবে পেঁচিয়ে নিব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে উপর থেকে একটু উঠিয়ে আমি একটা কাঁচি নিব। কাঁচি দিয়ে এইভাবে কেটে দিব। দিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এখন আমি তুলে নিব, তেল ঝরিয়ে ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিব। এইভাবে আমি 2-3 মিনিট রেখে দিব, তারপর তুলে নিব। হয়ে গেল আমার জিলাপি সুন্দরী। আশা করি বাসায় সবাই ট্রাই করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমার রেসিপি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।